বরগুনায় ক্লাব দি রানার্সের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে বরগুনা ব্যুরো চিফ তহিদুল ইসলাম অনিক। ক্লান্তিহীন সুস্থ জীবন, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে ক্লাব দি রানার্সের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। সকাল 7টায় র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে ক্লাব ডি এন আর এস এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে বরগুনার সার্কিট হাউস মাঠ থেকে একটি র্যালি বের হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সার্কিট হাউস মাঠে এসে ক্লাব ডি রানার্স এর প্রতিষ্ঠাতা সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক নুরুজ্জামান ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেক কাটেন তারা। এছাড়াও এতে অংশ নেয় বিভিন্ন বয়সের ক্লাব দি রানার্স এর সদস্যরা। সুস্থ থাকতে হলে সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন হাঁটা এবং শারীরিক চর্চা ছাড়া কোনো বিকল্প নেই। ক্লান্তিহীন সুস্থ জীবনের জন্য বরগুনার বিভিন্ন পেশার মানুষেরা সম্মিলিত হয়ে গত 6 বছর আগে ক্লাব ডি রানার্স প্রতিষ্ঠিত করেন। বর্তমানে এই ক্লাবে 300+ সদস্য রয়েছে, যারা প্রতিদিন কাক ডাকা ভোরে বরগুনার সার্কিট হাউস মাঠে নিজেকে সুস্থ রাখতে ব্যায়াম করে থাকে।